হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবাইন নাজাম, নাইম টেক জোনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম। তো আপনারা অবশ্যই থাম্বনেলে দেখলেন আমি কয়েকটি মাইক্রোফোনের রিভিউ দিব, তো সেই জন্যই আমার ভিডিওটা ক্লিক করলেন। তো আজকে আমি দুইটা আহজ কোম্পানির দুইটা পপুলার হেডব্যান্ড মাইক্রোফোন আপনাদের রিভিউ দিব এবং সেগুলোর সম্বন্ধে আপনারা জানা অজানা সবগুলো আমি আপনাদেরকে খুলে বলবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না, চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এবার আমি প্রথমে নিব, আপনাদেরকে দেখাই, আমি প্রথমে নিব SBM 60 CC, এটা সিসি, এটার মডেল নম্বর। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কেননা এটা যেহেতু আহজ কোম্পানির প্রোডাক্ট সেহেতু আমার অনেক ভালোই লাগবে। আর এটা খোলার পর আমরা দেখতে পাচ্ছি একটা প্যাকেট, প্যাকেটের মধ্যে এই মেইন মাইক্রোফোনটা এখানে দেওয়া আছে। তো এটা আমি একটু বাহির করব। তো বাহির করার পরও দেখতে পাচ্ছেন অনেক তিনটা জিনিস দেওয়া হয়েছে, তো আমি এটা একটু সাইডে রেখে দিই। তো এটা একটু আমি বাহির করি, এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারি, আর একটা ইনজেক্টর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, মাইক ইনজেক্টর। এটাও কিন্তু আহজ কোম্পানির একটি ইনজেক্টর, যেহেতু আহজ কোম্পানির প্রায় সাউন্ড প্রোডাক্ট সবগুলোই পাওয়া যায়। তো মেইন জিনিসটা আমরা আজকে যেটা বলবো সেটা আমি বাহির করছি, দেখতে পাচ্ছেন আমি বাহির করে ফেললাম, অনেক অনেক লম্বা তার এখানে দেখতে পাচ্ছেন, অনেক বেশি তার দিয়েছে, এটা আপনার অনেক দূর পর্যন্ত সাপোর্ট করবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো তার দিয়েছে। আর এটার কিন্তু একটু অনেক চিকন, আর এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আহজ কোম্পানির ট্যাগটা তারা এখানে লোগোটা দিয়ে ফেলেছে, যাতে খুব সহজে চিনে যে এটা আহজ কোম্পানির। আর এটা পোর্টেবল, অর্থাৎ রোটেট করতে পারবেন আপনি, দেখতে পাচ্ছেন রোটেট করা যায়। আর এটার যেটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে আপনার নয়েজ দূর করার জন্য দেওয়া হয়েছে এই রাবারটা। আর এটার যেটা ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু অনেক নরম, আর এটা যদি আপনি রোটেট করতে চান তাহলে খুব সহজে রোটেট করতে পারবেন। এখন দেখি এটার একটু ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন এটা একটু চিকন, আর এটা চিকন, আর এটা নিয়ে একটা পাশে একটা বড় একটা প্লাস্টিকের ব্যান্ড দেওয়া হয়েছে, যাতে আপনি আপনার কানে লাগালে এটা কিন্তু মাথায় লাগালে এটা কিন্তু আপনি যেন খুব ভালোভাবেই ব্যবহার করতে পারেন। তো এখানে যদি প্রাইসের কথা বলি, এখানে যেহেতু এনডিআর কোম্পানি তো এখানে দেওয়া হয়েছে 955 টাকা ট্যাক্স সহ সব কিছু, ইনকাম ইন অল ট্যাক্স, দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়া হয়েছে, এখানে কোন জায়গা থেকে এটা এসেছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এটা এসেছে ভারত থেকে ইন্ডিয়া থেকে। তো এটা আমার কেন একটা ট্যাগ দেওয়া হয়েছে। তো যেটা এটা যদি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান তাহলে 500-600 টাকা নেবে, এটা স্থানভেদে পরিবর্তন হতে পারে। তো টাকার মধ্যে আমার এটা ভালো লেগেছে। এবং এখন আরেকটা আনবো, সেটা হচ্ছে CTP-33DX। তো এটাও কিন্তু খুব পপুলার একটি হেডব্যান্ড মাইক্রোফোন। তো এটাও কিন্তু আমি আজকে আনবক্সিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু রেডিয়েশন দেওয়া হয়েছে, আর এদিকে মডেল এবং কিছু ট্যাক্স দেওয়া হয়েছে। তো এটা আমি দেখতে পাচ্ছি, আপনারা চাইলে রেডিয়েশনগুলো দেখতে পারেন। আর এটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে এটা বহন করার জন্য, খুব সুন্দর। তো এটা আমি একটু সাইডে রাখি। তো এবার এটা আমি একটু খুলবো, এটার মধ্যে সাইডে একটা, এখানেও দেখতে পাচ্ছেন একটা লোগো দেওয়া হয়েছে, আহজ কোম্পানির একটা লোগো, যেহেতু এটা অফিসিয়াল সেহেতু সেখানে সব কিছুতেই লোগো, এটা অরিজিনাল চেনার জন্য। আর এটা খোলার সাথে সাথে একটি প্যাকেট পাবেন আপনি। তো প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা অনেক জিনিস দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা কথা বলে রাখি, এটা কিন্তু আগেরটা থেকে বেশি একটু আপডেট ভার্সন, আর এটা কিন্তু একটু ভালো মানের মাইক্রোফোন ওঠায় থাকে। দুটোও কিন্তু খুব পপুলার মাইক্রোফোন, আর এটাতে কিন্তু এক্সট্রা একটা ইনজেক্টর দেওয়া যায়নি, এটাকে ফুল একসাথে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা নিক মাইক্রোফোন একটা ট্যাক্স দেওয়া হয়েছে,
আর এটা এখানেও কিন্তু তার বেশ যথেষ্ট তার দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আপনি ব্যাটারি ইনজেক্ট করতে পারবেন, একটা পেন্সিল ব্যাটারি। এটার সাথে কিন্তু পেন্সিল ব্যাটারি দেওয়া হয়নি, অর্থাৎ তারা দেয়নি, তারা এটা সরাসরি আপনারা ইনজেক্টর, এখানে মাইক ইনজেক্টর এখানে সরাসরি দিয়ে ফেলেছে। আর এটা কিন্তু আগেরটা থেকে একটু বেশি চিকন, বেশি চিকন বলতে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন অনেক চিকন, আর এটার এক মাথায় এটাও কিন্তু একটা রাবার দেওয়া আছে, যাতে আপনার হেড মাথার মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে লেগে যায়। আর এটা আর এটা আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন, অনেক চিকন, এটা কিন্তু অনেক মোটা। তো আমার কাছে চিকনটা অনেক ভালো লেগেছে এই জিনিসটা। তো যেহেতু এই জিনিসটা এত সুবিধা দিচ্ছে, তা সেই জিনিসটা একটু ভালো, অর্থাৎ ভালো প্রাইসে হবে, এটা একটু ভালো প্রাইস, অর্থাৎ প্রাইস বেশি। আর এখানে কিন্তু কিন্তু একটা নয়েজ দূর করার জন্য একটা রাবার দেওয়া হয়েছে, যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসে। আর এখানে প্যাকেটে আর কিচ্ছু নেই, এখানে শুধু মডেল আর এই আনকমফোর্টেবল কিছু ট্যাক্স দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রোটেট করতে পারবেন না, এটা আপনার রোটেট করতে পারতে হলে রোটেট করতে হলে আপনাকে এটা জট পুরোটাই রোটেট করতে হবে। আর এটা আমার কাছে একটু ভালো, একটু উইক লেগেছে। আর এটা যদি এটা নিতে চান তাহলে আপনার পড়বে, যদি এটা প্রায় আপনার 700 টাকার মতো নেবে, 700 থেকে 800 টাকার মতো নিবে। আর এখানে কিছু রেডিয়েশনের ছবি দেওয়া আছে, যদি আপনি আপনাদের লাগে একটু দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুইটা মাইক্রোফোনের আপনাদেরকে রিভিউ দিলাম। তো এরকম আমি অনেক ইলেকট্রিক অ্যাক্সেসরির রিভিউ দিয়ে থাকি, এবং কিছু বেসিক ইলেকট্রিক জিনিসের কাজ আমি এই এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। তো আমার চ্যানেলটি লাগলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি যেন পরবর্তী ভিডিওতে আপনারা আপনার সবার আগে আপনি পেয়ে যান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সবশেষে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন শব্দ না হয় মতো। সুতরাং আসসালামু আলাইকুম।